অবিরাম বাংলার কথা বলে স্বাধীন বাংলা নিউজ টিভি। সবার আগে সব খবর জানতে চোখ রাখুন এবং সাবস্ক্রাইব করুন স্বাধীন বাংলা নিউজ টিভি। টাঙ্গাইলে বাসাইলে পৌর নির্বাচন ভোট গ্রহণ চলছে। আমাদের বার্তা প্রদান হাবিজুর রহমান জানান, টাঙ্গাইলে বাসাইলে পৌরসভা নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে। সকাল 8টা থেকে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। বিদ্যুৎভাবে চলছে বিকেল 4টা পর্যন্ত। এই নির্বাচনে মেয়র পদে তিনজন প্রতিদ্বন্দ্বিতা করছে। তারা হলেন আওয়ামী লীগ প্রার্থী মুক্তিযোদ্ধা আব্দুর রহিম আহমেদ, বিএনপি এনামুল করিম পটল ও কৃষক শ্রমিক জনতা লীগের রাহাত হাসান টিপু। আওয়ামী লীগ ও বিএনপি কৃষক শ্রমিক জনতা লীগের তিন প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে বলে ধারণা করছেন নির্বাচন বিশেষ বিশ্লেষকরা। টাঙ্গাইল জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা তাজুল ইসলাম বলেন, শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে, আশা করছি সুষ্ঠুভাবে নির্বাচন শেষ করতে পারব। এই নির্বাচনে 10টি কেন্দ্রে 8,475 জন নারী এবং 7,925 জন পুরুষ মোট ভোটার, 16,400 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। এদিকে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করার লক্ষ্যে আইন শৃঙ্খলা রক্ষার্থে নির্বাচনী এলাকা ভোট কেন্দ্রগুলোতে 22 জন করে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছে। এছাড়াও কেন্দ্রগুলিতে রয়েছে পর্যাপ্ত তদারকি কর্মকর্তা, 5টি মোবাইল টিম, নির্বাহী জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, 4টি স্টার্নিং টিম ও সাদা পোশাকধারী ফোর্স সার্বক্ষণিক দায়িত্ব পালন করছে।